সমালোচিত ক্যাসিনো অধ্যায়ের আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আর্থিক তহবিলের মূল উৎস ছিল ক্লাব সদস্যদের অনুদান সমাজের গণ্যমান্য ব্যক্তি আমলা ব্যবসায়ীদের অবসর সময় কাটানোর স্থান ছিল ক্লাব তাদের অনুদানের অর্থে ক্লাব চলত এছাড়া হাউজি থেকে আসতো কিছু অর্থ ক্যাসিনোর দাপটের পর অনেক শুভাকাঙ্ক্ষী ছেড়ে দিয়েছেন ভিক্টোরিয়া ক্লাব চত্বরে যাওয়া এতে আর্থিক সংকট বাড়ে ক্লাবগুলির দৈনদশা থেকেই নানান রকমের পন্থা কুইজা বের করে আমরা কর্মচারীর টাকা দিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ইনডোর গেম সেক্রেটারি ক্লাবের অর্থ সংকট নিয়ে এমন কথা বলেন বৈশাখীকে কে কিন্তু ক্যাসিনো চালুর আগে ক্লাবে যুক্ত থাকা এক কর্মকর্তার কথা ভিন্ন ঢাকা লীগের পেমেন্ট নিচ্ছে কিন্তু কখনো এক পয়সা কিন্তু আমার শেষ পর্যন্ত বাকি থাকেনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক এই কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট যে ক্যাসিনো বাণিজ্য শুরুর আগে ক্লাবটির অর্থ প্রবাহ যেমনই থাকুক সেই টাকাতেই ক্লাব চালানো যেত বর্তমানে বছরে চার কোটি টাকার বেশি ব্যয় হয় ভিক্টোরিয়া ক্লাব চালাতে ক্লাবটির অর্থের উৎস ছিল সদস্যদের চাঁদা ও অনুদান হাউজি ও বিভিন্ন ফেডারেশন থেকে প্রাপ্ত অর্থ এক মাসে চারটা হাউজি হতো হাউজিং থেকে কিছু টাকা পেতাম ফুটবলে একটা গেট মানি বাজ হতো এস ডিএম এর সময় সাত আট জনের মিলে দেখা গেলো গিয়ার দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকা বাজেট এইভাবেই ক্লাব চলতো সংগঠকরা নানাভাবে অর্থের সংস্থান করলেও অনৈতিক কাজে জড়াননি বরং আছে বিচিত্র সংগ্রামের অভিজ্ঞতা মেম্বাররা কেউ আজকে লাঞ্চ দিচ্ছে কেউ ডিনার দিকে কেউ প্র্যাকটিসের পয়সা দিচ্ছে কেউ বলের পয়সা দিচ্ছে এরকম করে আমরা চালাতাম কষ্ট করে যারা ডেডিকেটেড কর্মকর্তা আছে তাদের প্রত্যেকেরই আপনি দেখবেন যে বাসায় চুলা ঠিক মতো জ্বলে না এই যে নিসারুদ্দিন আহমেদ কাজল উনি ওনার একটা ফ্ল্যাট বিক্রি করে ওই টাকা ক্লাবের প্লেয়ারদের জন্য দিছে। এই রকম রেকর্ডও আছে ইতিহাস আছে এক সময় সুস্থ বিনোদন চর্চার স্থান ছিল ভিক্টোরিয়া ক্লাব শিক্ষিত ক্রীড়ামদী মানুষের পদচারণায় মুখর থাকত ক্লাব প্রাঙ্গণ কালক্রমে সেই সুস্থ পরিবেশ নষ্ট হয়েছে তাতে বেড়েছে সংকট অনেক সংগঠক ক্লাব ত্যাগ করেছেন ক্লাবে ড্রিঙ্ক করার ইত্যাদির আলামত দেখতে পেলাম তখন আমরা সরে এসে ওয়ারি ক্লাবে জয়েন করলাম যেখানে ওয়ান টেন হবে সেখানে কোনো সম্ভ্রান্ত লোক যাবে যাবে না ক্যাপ্টেন হওয়ার পরে অনেক সদস্য ক্লাবে আসা বন্ধ করে দিয়ে যায় ক্লাবে যে একটা ভালো মন্দ লোকের সাথে কথা বলবো বসে সে পরিবেশই আমি ক্লাবে পাই না আজ ক্যাসিনোতে এতই ব্যস্ত ছিলেন ক্লাব যে বার্ষিক সাধারণ সভাও ঠিক মতো ক্লাবে হয়নি যা হয়েছে নামে মাত্র এজিএম ক্লাবে করতে পারেনি বাইরে যে করতো মানে দখল ছিল আমাদের তো হয় কিন্তু এটা খেলোয়াড়দের জন্য এক সময় আবাসিক ব্যবস্থা ছিল ক্লাবে ক্যাসিনো চালু হলে সেই পরিবেশ আর ছিল না তাতে খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কেউ কেউ তাকে পর্যন্ত আপনার ক্লাব টেন্টে থেকেছে ক্যাসিনো চালু হতে ক্লাবগুলি বন্ধ হয়ে গেছে প্লেয়ার থাকা এরা বিভিন্ন হোটেল বা বাসা ভাড়া নিয়ে রাখতে হয়েছে তারা ওখানে কি অপকর্ম করতেছে কি ঠিক মতো ঘুমাচ্ছে না প্র্যাকটিস করতেছে আপনি দেখতেছেন এক সময় খেলোয়াড় ও ক্লাব কর্তাদের পদচারণায় মুখর থাকত ভিক্টোরিয়া ক্লাব আর এখন সন্ধ্যা হলেই নীরবতায় নিমজ্জিত হয় দিনরাত ২৪ চব্বিশ ঘন্টাই জ্বলছে রাস্তায় লাগানো লাইট রাত পেরিয়ে দিন গেলেও ক্লাবের লাইট নেভানোর কেউ নেই